বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে উঠেছে ছাত্রীদের উত্তক্ত করা ও যৌন হয়রানির অভিযোগ। এতে আতঙ্কিত গাজীপুরের শ্রীপুর মহিলা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন ঘটনায় উদ্বিগ্ন শিক্ষক এবং অভিভাবকরা। অভিযোগ এক প্রকার স্বীকার করলেও দায়ী এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন অভিযুক্ত সভাপতি। ছাত্রীদের মোবাইলে আপত্তিকর মেসেজ পাঠানো, কল দিয়ে বিরক্ত করা ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুর মহিলা পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জহিরুল মণ্ডল বাচ্চুর বিরুদ্ধে। এ নিয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। তারা বলছেন, সভাপতি মাঝে মাঝে তাদের ফোন দিয়ে বিরক্ত করেন এবং আপত্তিকর মেসেজ পাঠান। স্কুল গ্রুপে অ্যাড আছে, তারপর মেয়েদের সাথে অনেকভাবে মানে বাজে বাজে কথা বলে। তুমি ছবি দাও, আমাকে ছবি দাও দেখি। আমি রিপ্লাই দেই নাই, তো পিক না দেওয়ার কারণে আমার ভিডিও কল করছে। রাত্রে 12টায় একটা দুটো এসএমএস করব আর খারাপ খারাপ ভিডিও দিব, খারাপ খারাপ কথা বলব। 10-15 আমি আমাদের স্কুল থেকে চলে গেছে তার জন্য। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরাও। অধিকাংশ শিক্ষার্থীদের এরকম করছে, ভালোভাবে তদন্ত করে যাতে এটা সুস্থ বিচার হয়। অবশ্যই ভালো একটা বিচার চাই আমি, শাস্তি চাই। নিন্দনীয় বিষয়গুলো যদি প্রমাণিত হয় সর্বোচ্চ শাস্তি হোক, আমি এটা চাই। অভিযুক্ত সভাপতি বলছেন, প্রতিষ্ঠানটির সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার আগে এমন কিছু হলেও হতে পারে। যে মেয়েটা দিচ্ছে সেই মেয়েটার সাথে যদিও আমার কোনো কানেকশন বা ফ্রেন্ডশিপ থাকে, থাকতো, তাহলে এটা 2-4-5 বছর 10 বছর আগের ব্যাপার। ছাত্রীদেরকে কেউ উস্কানিমূলক দিয়ে মিথ্যা কথা বলে এবং আমার মান সম্মান নষ্ট করার জন্য কোনো একটা মহল করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলছে প্রশাসন। ভুক্তভোগীরা আসলে ওরকম যদি মনে করে আমাদের স্টেশনে যাবে, সাইবার একটা মামলা হবে তার বিরুদ্ধে। যদি এলিগেশন দেয় সেই ক্ষেত্রে আমাদের লোকজন যাইতো, দেখতো কি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা অভিভাবকদের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।